হচ্ছে। ঘাট এলাকায় পাড়ের অপেক্ষায় রয়েছে 7 শতাধিক যানবাহন। ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে পানি বাড়ায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে, ফলে জমে যাচ্ছে ঘাট এলাকায় যানবাহন। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 15টি ফেরির মধ্যে ছোট বড় 14টি ফেরি চলাচল করছে। প্রাইভেট কার, ছোট ট্রাক, অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। এই অবস্থায় জমে যাচ্ছে ট্রাক, এতে চরম ভোগান্তিতে পড়েছে এ নৌরুটের ট্রাক চালক ব্যবসায়ীরা। তিন দিন ধরে আসছি টার্মিনালের জামে, ঠিক আছে, কাঁচামালের গাড়ি আমার, কিন্তু প্রচুর সমস্যা চলতেছে। দৈনিক পণ্য পরিবহন যেটা পার্সেল সার্ভিস, সে সার্ভিস আমরা বসে আছি, আমরা যাইতে পারতেছি না। গাড়ি কোনো সিরিয়াল নাই নাই, যেটার টিকিট পাচ্ছে এগুলো যাইতে পারছে না, আর যেগুলা টিকিট পাচ্ছে না ওগুলো পিছিয়ে পড়ে রয়েছে। সিরিয়াল ধরে আছি, টিকিট পাচ্ছি না, অনেক গাড়ি এসে এখানে খাওয়া দাওয়ার সমস্যা। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, কামরুজ্জামান সমুজ, তো যে অবস্থা এখন পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে রয়েছে সবুজ, সেই ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট 14টি ফেরি চলাচল করছে, মোট 15টি ফেরির মধ্যে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় 7 শতাধিক যানবাহন পাড়ে অপেক্ষায় রয়েছে। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে এটা কয়েকদিনের যে টানা যে পদ্মা যমুনার পানি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির প্রবল স্রোতের সৃষ্টির কারণে কিন্তু একটা পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে ফেরিগুলো রয়েছে এই ফেরি চলাচলে কিন্তু চলাচল ব্যাহত হচ্ছে। আমি ঘাট কর্তৃপক্ষের কাছে আরও জানতে চেয়েছিলাম আসলে এটা এই মুহূর্তেটা যে 14টি ফেরি চলাচল করছে, একটি ফেরি কেন চলছে না? তো তারা বলছে আসলে গতকালকে যে স্রোতের বিপরীতে যে ফেরি চলতে গিয়ে যে ত্রুটি সম্মুখীন হয়েছে সেটা এখন ভাসমান কারখানায় মেরামতের কাজ চলছে। আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে মূল সমস্যাটা যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে ফেরি। এখানে যে এরকম একদিকে যে ফেরি সংকট রয়েছে, অন্যদিকে কিন্তু এই যে দীর্ঘদিনের যে পুরানো ফেরিগুলো রয়েছে এই পুরানো ফেরিগুলো কিন্তু এই স্রোতের বিপরীতে চলতে গিয়ে প্রতিনিয়তই তারা এটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, আবার মেরামত করা লাগছে, আবার সেটা এর বহরে যুক্ত করা হচ্ছে। আসলে কর্তৃপক্ষ বলছে তারা অনেক চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু স্রোতের বিপরীতে কিন্তু তারা কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। এতটা যারা এখানে শ্রমিক রয়েছে তারা বলছে আসলে দু এক দিন ধরে তারা এখানে পারের জন্য অপেক্ষা করছে। যদিও আজকে যানবাহন সকালের দিকে একটু কম এসেছে ঘাট এলাকায়, সেক্ষেত্রে কিন্তু একদম তারা কিন্তু বিপাকে পড়ে সবসময়ের জন্যে, এবং কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু লসের সম্মুখীন হয়। সব কিছু মিলিয়ে কিন্তু ঘাটের যে একটা পরিস্থিতি সবসময় যারা হয়নি হয় তাদের কথা কিন্তু চিন্তা করার জন্য তারা বলেছেন। এই ছিল সবুজ আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।